বর্ষার শেষে শরতের শুরুতে সমুদ্রের ধারে কেমন মেঘরোদ্দুরের খেলা চলে সারাদিন সেটা দেখার ইচ্ছে হয়েছিল, তাই হঠাৎ করেই দুদিনের নোটিশে চলে গিয়েছিলাম পুরী। আসলে শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, পুরী যে কোনো সময় চলে যাওয়া যায়, কখনো পুরনো মনে হয় না, বরং মনে হয় এই তো নতুন, এই প্রথম এলাম। ছোটবেলা থেকে যে কোনো বাঙালির মতো দীপুদা অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিংয়ের হাত ধরে আমাদের পৃথিবী চেনা, তাই পুরী পুরনো হবে কী করে। কিন্তু এবারের বেড়ানোয় একটা অন্যতর মজা আছে। পুরীতে ঘোরাঘুরি খুব বেশি রাখিনি, বুক করেছি পুরি হোটেলের সবচেয়ে উঁচু যে বিল্ডিং, তার আটতলার চিলে কোঠা বা পেন্ট হাউস। মাত্র তিনটি চিলে কোঠার ঘর আছে, তার একটিতে কাটাবো দুরাত। ব্যালকনি থেকে সকাল সন্ধে আকাশ জুড়ে মেঘরোদ্দুরের খেলা, আর অবিশ্রাম ঢেউ ভাঙা, আর মানুষের উৎসাহ উদ্দীপনা সৈকত জুড়ে, এটাই দেখে কাটানোর বাসনা। পুরীর সবচেয়ে উঁচু বিল্ডিংয়ের সবচেয়ে উঁচু ব্যালকনি থেকে সকাল থেকে সন্ধ্যের রূপ এক কথায় অনবদ্য, চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। পুরি হোটেলের এই আটতলার চিলে কোঠার ঘরে আসলে তিনটে স্যুট রয়েছে। এই প্রতিটা স্যুটের ভাড়া ট্যাক্স সহ প্রতিদিন 5,040 টাকা, দুজন থাকা যায়। ব্যালকনি ও ছাদ থেকে শহর ও সমুদ্রের দৃশ্য সত্যিই কখনো ভোলা যায় না। সকালবেলা যেমন সন্ধ্যের আলো জ্বলে উঠতে ততোধিক সুন্দর। এখানে কিছু ছবি শেয়ার করে রাখলাম ভবিষ্যতে আপনাকে যাওয়ার জন্য একটু উস্কানি দিতে। পুরি হোটেলের আটতলার চিলে কোঠার ভিউ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন।